মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসা ও মেজানেরা আল্লাহ নবীর 25,000 সাহাবী বসে আছেন নবী আমার আওয়াজ করছেন আল্লাহ নবী সম্মুখে 25,000 সাহাবী বসা 25,000 সাহাবীর পিছনে আল্লাহ নবীর একজন সাহাবী মদিনা শরীফ থেকে 60 কিলোমিটার দূরে বাড়ি পিছনে এসে বসে পড়ল সুবহানাল্লাহ বলে এই এই ওর জীবনে শুনেছেন বলে মনে হয় না আপনারা শিক্ষিত মানুষ তো শুনতেও পারেন একটু মন দিয়ে শুনুন সুবহানাল্লাহ বলে আসলে জলসার শুরুতে একটু ডিসব্যালেন্স হয়ে গেছে মাইকে ধরে আল্লাহু আকবার অসুবিধা হচ্ছে আপনাদের বলুন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ একবার বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী ওয়াজ করতে করতে বললেন ওয়া আমার সাহাবীরা তোমাদের পিছনে একজন সাহাবী দাঁড়িয়েছে ওই সাহাবীটার নাম হলো আব্দুল্লাহ ইবনে উখাইস জোরে বলুন সুবহানাল্লাহ এই ওকে আমার কাছে পাঠাও আব্দুল্লাহ ইবনে উখাইস বলছে আরে আমার নাম আব্দুল্লাহ ইবনে উখাইস এ খবর নবী কি করে জানে জোরে বলুন সুবহানাল্লাহ আমার সাহাবীটাকে আসতে দাও বাবা রাস্তা ক্লিয়ার করে দাও বাবা 25,000 সাহাবী রাস্তা পরিষ্কার করে দিলেন আল্লাহর নবীর কলিজা সেনা সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উখাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু টুক টুক করে আল্লাহর নবীর সম্মুখে এসে দাঁড়িয়েছে নবী আমার আব্দুল্লাহ ইবনে উখাইসকে বললেন সাহাবি বাড়ি চলে যাও বাবা বাড়ি চলে যাও আমি রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া করছি বাবা বাড়িতে গিয়ে বেশি বেশি নামাজ আদায় করো বাবা আমি রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া করে দিচ্ছি সুবহানাল্লাহ বলে হাদিস শরীফে এসেছে আব্দুল্লাহ ইবনে উখাইস রসুলের কাছে এসেছে তিনটে দোয়া নেবে বলে কিন্তু রসুল একটাও শুনলেন না ওর বাড়ি যে মদিনা থেকে 60 কিলোমিটার দূরে আব্দুল্লাহ ইবনে উখাইস বলছে আমি আমার রসুলকে কথাও তো বললাম না আর আমি তিনটে বিষয়ে দোয়া চাইতে এসেছি রসুল আমার কথা একটাও শুনলেন না রসুল বললে আব্দুল্লাহ ইবনে উখাইস বাড়ি যাও গিয়ে বেশি বেশি নামাজ পড়ো যাও চল যাও নামাজ পড়ো আব্দুল্লাহ ইবনে উখাইস কোনো কথা বলে না মদিনা শরীফ থেকে দুবা করে যায় আবার ঘুরে ঘুরে আল্লাহর নবীর চাঁদ মুখের পানে দেখে আল্লাহ নবী আমার কত শুনলেন নবী আমাকে তাড়িয়ে দিলেন আবার দুবা করে যায় আবার ঘুরে ঘুরে দেখা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কথা বলা যাবে না যে নবীকে আল্লাহ এত বাবা দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিল নবী পৃথিবীতে এমন কোন নবী আল্লাহ পাঠান নাই নবীর কথার উপরে কথা গেলে আন্তাহাবাত আমালুকুম জীবনের আমল নষ্ট হয়ে যায় একমাত্র আমিরাল লাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার আওয়াজের উপরে আওয়াজ চলে গেলে আল্লাহ জীবনের আমল সব বরবাদ করে দেয় আল্লাহু মদিনা আমার রসুল পাকের মাজারে যেখানে সালাম দেওয়া হয় ওপরে এই আয়াতটা লেখা রয়েছে সুবহানাল্লাহ বলে সোনার অক্ষরে জল 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 করছে আল্লাহ আমাকে অনেকবার নিয়ে গেছে আমার এই আগস্টের 10 তারিখে আমার যাওয়ার নিয়ত আছে আমি দোয়া করি আপনাদের আল্লাহ আপনাদের জীবনে একটাবার আমার রসুলের মাজার জিয়ারতের তৌফিক আল্লাহ দান করেন বলেন আল্লাহুম্মা আমিন আরে বলেন না আল্লাহুম্মা আমিন
পীরের দরবারে গেছেন দুনিয়াতে একটাই দরবার রসূলের দরবার সুবহানাল্লাহ বলেন হ্যাঁ আমার রসূল তার উম্মতদেরকে স নিজ চোখে দেখে দেখে না দেখে না আমি পরে আসছি যে হাদিসটা বলতে বলে নি আব্দুল্লাহ ইবনে উকায়েস দুবা করে যাচ্ছে আমার রসূল আমার কথা শুনলেন না অনেক সময় পীরের দরবারে গেলে পীরও একো হাকিয়ে দেয় এই যাও বাড়ি যাও বাড়ি চলে যাও আল্লাহ আল্লাহ নবী খলিজা সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে উখায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে এলেন ইশা নামাজের সময় হয়ে গেল হুজুর আমার ওযু করলেন ওযু করে ইশা নামাজে দাঁড়িয়ে গেছে নামাজে নিয়ত করে আল্লাহু আকবার صرفات أشرق الله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سبحان الله بقوله يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أم انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إلا سنلقي عليك قولا ثقيلا إلا ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا سبحان الله بقوله আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে না নামাজের ভিতরে যদি কোরআন খুব সুন্দর তেলাওয়াত করে ইমাম নামাজ পড়তে ভালো লাগে না খারাপ লাগে আরে আমাদের মসজিদে ফজরের নামাজ যদি সূরা শামস বা সূরা দোহা ধরে তাই কিছু কিছু মুসল্লি অধৈর্য হয়ে যায় আর মক্কা শরীফে কাবা শরীফে আধা ঘন্টা ধরে ফজরের নামাজ হচ্ছে যেন মনে হলো এখনই ইমাম ধরলো আর শেষ করে দিল সুবহানাল্লাহ বলে এত ভালো লাগে এত মজা লাগে এই জন্য ইমাম সাহেবের বলা একটু ভালো হওয়া দরকার পড়াটা সহি হওয়া দরকার খুব ভালো লাগে আব্দুল্লাহ ইবনে উকায়েস বলছে আমি নামাজে দাঁড়িয়ে গেছি আল্লাহ আমি আব্দুল্লাহ ইবনে উকায়েস নামাজে দাঁড়িয়ে গেলাম আমি খেয়াল করে দেখি বাবা আমার সম্মুখে একটা জঙ্গলের বড় বাঘ এসে হা করে দাঁড়িয়েছে আব্দুল্লাহ ইবনে উকায়েস বলেন আল্লাহ নবী দোয়া মারে আমি তিল দিয়ে দোয়ার জন্য গিয়েছিলাম এক নাম্বার দোয়া হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর দোয়া করুন আমার বাড়িতে বাঘের বড় উৎপাত যেন বাঘ আমার বাড়িতে না আসে দ্বিতীয় নাম্বার দোয়া হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি গরিব মানুষ আমার সংসারে বড় অভাব আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার সংসারের অভাব দূর করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার তৃতীয় নাম্বার দোয়া হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আব্দুল্লাহ ইবনে উখায়েস আমার দুটো মেয়ে শিয়ানা হয়ে গেছে আমি গরিব বিয়ে দিতে পারি না ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করুন আমার মেয়েগুলো যাতে বিয়ে হয়ে যায় কিন্তু রসুল তো একটাও আমাকে বললো যাও বাড়ি যাও চলে যাও রসুলের মুখের উপরে তো কিছু বলাও যায় না উনি বলছে আমি নামাজে দাঁড়িয়েছি দেখছি বড় বাঘ এসে হা করে দাঁড়িয়ে রয়েছে ভাই নামাজ ঠিক হবে আরে সাহাবীদের নামাজের খবর ছিল জোরে বলুন সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু আনহুম তাদের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে জোরে বলুন
সাহাবীদের মর্যাদা তমাম দুনিয়ার মানুষকে যদি আল্লাহ বড় পীর আব্দুল কাদেরের মতো বানিয়ে দেয় তমাম দুনিয়ার মানুষগুলোকে যদি আল্লাহ খাজা গরিবে নামাজের মতো বানিয়ে দেয় তমাম দুনিয়ার মানুষকে যদি আল্লাহ মুসাদ্দিদে আলফ সানির মতো বানিয়ে দেয় সাহাবীদের উটের যে উটের উপরে সাহাবীরা চড়ে ওই উটের পায়ের একটা ধুলি কোনার সমতুল্য হবে না জোরে বলুন সুবহানাল্লাহ হ্যাঁ সেই সাহাবী তাদের নামাজ আর আমাদের নামাজ আমরা তো নামাজ পড়তে গেলে কত মশা মাটি মারি ঠিক কিনা ভুল বলেন আর শুধু আপনারা নয় আমিও তাই আরে আমিও তাই অনেক মৌলি সাহেব দেখবেন নামাজ পড়াচ্ছে ইমাম নামাজ পড়াচ্ছে একটু একটু ঠিক করে আমি করতে আর আসেন দেখবেন দেখবেন খেয়াল করে দেখবেন ইমাম ইমাম নামাজ পড়াতে একটু একটু পাশা শুকিয়ে গেলে ঠিকই আছে যেমন ইমাম তেমন মুসল্লি এখানে নামাজ হয়ে যাবে অসুবিধে নেই আব্দুল্লাহ ইবনে উকায়েস খুব খুব চিন্তা করছে আল্লাহ এই যে বাঘ এসে তো হাজির এবার তো খেয়ে ফেলবে আমার কি হবে আল্লাহ নবী খদিজা সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে উকায়েস রাদিয়াল্লাহু তাআলা হুজুর আবার নামাজ পড়ছে ও মদিনা শরীফ থেকে ষাট মাইল কিলোমিটার দূরে আল্লাহ নবী মদিনার মসজিদে নবাবী শরীফ থেকে আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে উকায়েসের বাড়িটা পাহারা দিচ্ছে ও নবী আর মদিনা থেকে পাহারা দেয় ওই নবী কি আমাদের দেখতে পায় না আল্লাহ নবী মদিনা থেকে আওয়াজ দিচ্ছে এ জঙ্গলে আবার আব্দুল্লাহ ইবনে উকায়েস আমি রাসূলুল্লাহ আমার বড় গরীব সাহাবী আমার আব্দুল্লাহ ইবনে উকায়েস আমাকে বড় মহব্বত করে আমার আব্দুল্লাহ ইবনে উকায়েস আমাকে বড় প্যার করে আমার আব্দুল্লাহ ইবনে উকায়েস কে খাবিনারে তোর যদি বড় খোদা লাগে আমি রাসূলুল্লাহ বললাম আমার খদিজা সাহাবি আমার আব্দুল্লাহ ইবনে উকায়েস যখন সাজদায় পড়ে যাবে আমার আব্দুল্লাহ ইবনে উকায়েস পা দুটো যখন উঁচু করবে জঙ্গলের পাক আমার আব্দুল্লাহ ইবনে উকায়েসের পায়ের তলাটা একবার জিভ দিয়ে চেটে দিবি আমার সাহাবীর পায়ের তলা ধুলাল্লাহ এত মর্যাদা দিয়েছে এ জঙ্গলের পাক শুনে রেখে দে তোর আর জীবনে যতদিন আল্লাহ হায়াত রেখেছে কোনদিন ক্ষুধা লাগবে না আল্লাহ নবী খলিজা সিনা সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে উকায়েস নামাজ ছেড়ে দিলেন না নামাজ হয়ে গেল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হুজুর আমার দাঁড়িয়ে পড়লেন এ বাগ আমাকে খাবিরে আমি আল্লাহ নবীর একজন নখণ্ড গোলাম জোরে আমার মুরব্বিয়ানেরা মায়েরা বোনেরা বেঠিরা সেই নবীকে ভুলে গিয়ে কার পেছনে হই 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 করো ওরা জাহান্নামী হবে আমার এই মুসলমান ভাইগুলোকেও জাহান্নামে নিয়ে চলে যাবে যদি পিছনে ঘুরতে হয় যদি তাবেদারি করতে হয় আল্লাহ রসুলের গোলাম হয়ে যাও জোরে বলুন আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ দুনিয়ায় আপনাকে দেখবে আখেরাতে আপনাকে দেখবে এরা দুনিয়ায় আপনাকে দেখবে না আপনাকে সম্মুখে রেখে ওরা ওদের নিজেদের স্বার্থ লুটবে বাবা স্বার্থ
ফুরিয়ে গেলে আর চিলবে না ওই চায়ের ভাঁড়ের মতো ছুঁড়ে ফেলে নেবে আমার রসূলের যদি মুহাববতি হয়ে যাও আমার নবী আল্লাহু ইউতি ইন্নামা নাকাসেব আমার নবী দরবারে আল্লাহ দেন আমার নবী বন্টন করেন জীবনে কোনদিন রুজি আর ইজ্জতের অভাব হবে না চলে যাব চলে যাবেন যাদের পিছনে ঘুরে বেড়ায় বাবা এরা মরে গেলে এদের কবরের উপরে শোক চড়বে দুদিন পরে শুনে রেখে দাও আমার মুরুব্বিয়ারেরা আর আল্লাহ রসূলের যদি পাগল হও বলতো তোমার মাজারে দুনিয়ার মানুষেরা গিয়ে তোমার মাজারটা জিয়ারত করবে আল্লাহ নবীর পাগল ছিলেন মুসাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিকি 100 বছর প্রায় হয়ে গেল হুজুরের ইসালের সবে লক্ষ মানুষ হয় না আর কত আমার মতো হারামখোর কত গলার জোর ছিল কবরে কাতার কাতারে পড়ে আছে কবরে ঘাস হয়ে গিয়েছে কবরের উপর দিয়ে ছাগল গরু চরে কেউ উঁকি মেরে দেখে না আর আল্লাহ নবীর পাগল ফুরফুরার দাদা পীরে দরবারে বাংলার মানুষেরা আর গিয়ে দাদা পীরে দরবারে আছাড় খেয়ে পড়ে কেননা দাদা পীর ছিল আল্লাহ আল্লাহ রসূলের পাগল সুবহানাল্লাহ যদি গোলামি করতে হয় মুহাম্মাদুর রসূলুল্লাহর গোলামি ঠিক কিনা ভুল বলে আহা এই জন্য বলেছি আজকেও এই কোষপুকুর থেকে ফোন করেছিল যদি একটা দাওয়াত নেবে আর ভাঙ তো আমার আমি যদি ভাঙনে সভা করি আল্লাহর সঙ্গে সারা বছর আমি বললাম আমি তোকে দিকে আসবো না আর আমার ভয় লাগে আমি আর আসবো আল্লাহ আল্লাহ মাফ করে আমার ভাই এই জন্য হাতে না ধরে পায়ে ধরে বলবো খোদার কসম ওদের জন্য রাত জেগে সময় নষ্ট করে বেকার কাবিরা গোনা হবে আর নিজের কবরের কথা মনে করে গভীর রাতে উঠে এই যে কি মজা একটু অন্ধকারে নিরালায় বসে আল্লাহর দরবারে কাদিন আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসির আল্লাহুম্মা আজিনা মিনান নার আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আমার নবী বেশি বেশি দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাব ইয়াসিরা আল্লাহ সেই দিনের হিসাব আমার জন্য সহজ করে দাও জোরে বলুন সুবহান কারুর পামে পড়ে কারুর হাওয়ায় পড়ে উড়বেন না হ্যাঁ যদি পাগল হতে হয় তো মুহাম্মাদুর রসূলুল্লাহর পাগল হন আল্লাহর ওলিদের পাগল হন দুনিয়ায় আল্লাহ ইজ্জত দেবে আখেরাতেও ইজ্জত আল্লাহ হবে জোরে বলুন সুবহান আল্লাহ আমার বিজ্ঞানেরা সোনা মারি ঘেরা নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মদিনা থেকে আওয়াজ দিলেন এ নবু কুরাইশ সোনারা ওই সময় আল্লাহ বাগের সুবহানাল্লাহ খুলে দিয়েছিল দাঁড়িয়ে বললো আল্লাহ নবী সাবিরে আব্দুল্লাহ ইবনে ওকাইস তোমাকে খাবো না খাবো না খাবো না দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী মদিনার থেকে আমাকে আল্লাহ নবী বারবার ইশারা করছে জঙ্গলের পার আমার গরিব সাহাবী আব্দুল্লাহ ইবনে ওকায়েসকে খাবি না ও আব্দুল্লাহ ইবনে ওকায়েস আমি চলে গেলাম আল্লাহ নবীর কথা মতো আর জীবনে কোনদিন আসবো না
আব্দুল্লাহ ইবনে উকায়েসের মাথা খারাপ হয়ে গেছে ইস আরে রসূলের কাছে এই দোয়া আমি চাইতে গিয়েছিলাম রসূল তো আমার কথা শুনলেনও না কিন্তু আমার বাড়ি পাহারাদাই মদিনার বসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ওই নবী পারে না আমাদের বাড়ি পাহারা দিতে ইস পাহারা দেবে কি আমরা তো নবীন নই কি আমরা ওদের আমরা নবীন নই নবী আমাদের জন্য পাহারা দেয় না আহা আমার নবী মদিনার রওজায় শুয়ে ভাঙরের লোকের জন্য নবী এখনো কাঁদে তোরা কি আরম্ভ করলি কি 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 করছিস তোরা আমার রসুল কাঁদে আর ভাঙরের মুসলমানগুলো আমার নবীকে তোমরা দুঃখ দাও কিয়ামতে সকলের জবাব দিতে হবে আমার নবীর সম্মুখে জেনে রাখো তোমরা আমার বৈজনেরা সোনাবাড়ি খেরা নবী আমার এই দোয়া করলেন সকাল হয়ে গেল হযরত আব্দুল্লাহ ইবনে উকায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু টুক 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 করে আল্লাহ নবী দরবারে গিয়ে হাজির জোরে বলুন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ দরবারে চলে গেছেন আব্দুল্লাহ ইবনে উকায়েস তো খুশি বাঘ আর আসবে না আমার বাড়ি রাসূল দোয়া করতেছেন আল্লাহু আকবার এ দেখেন এইজন্য আমরা আমরা নিজেরা দেখেছি পরীক্ষা করে রসূলের সুন্নাত এই দাড়ি টুপুরি এত দাম না অনেকে দেখবেন আলেম বলছে পিশাবদের গালাগাল দেয় না ভাই আমাদের গাল দেয় না অনেকে দেয় যে ব্যক্তি গাল দেয় যদি ওর সামনে সম্মুখে গিয়ে পিশাব দাঁড়ায় ওর মাথা হ্যাট হয় না হয় না আর একেবারে যদি সে আবুল আহাব আবু জেহেল হয় ওর ব্যাপারটা আলাদা আল্লাহ আকবার এই সুন্নতের এত বড় মর্যাদা আল্লাহ আকবার তো আব্দুল্লাহ ইবনে উকায়েস আপনাদের অসুবিধা হচ্ছে না আরে আর বেশি সময় নেই মিনিট পনেরো ভাই মনে হয় এসে গেছে হ্যাঁ আমার জুবায়ের ভাই এসে গেছেন আর বেশি রাতও হবে না অল্প সময় শেষ হয়ে যাবে আল্লাহু আকবার তো আব্দুল্লাহ ইবনে উকায়েস রাসূলের দরবারে গিয়ে তার রাসূল ওর মুখের দিকে তাকিয়ে হাসছে জোরে বলুন সুবহানাল্লাহ আরে কি খবর আব্দুল্লাহ ইবনে উকায়েস ইয়া রাসূলুল্লাহ আর বলতে হবে না আর বলতে হবে না নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেছিলেন ও বাবা আব্দুল্লাহ ইবনে উকায়েস আমি রাসূলুল্লাহ আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে বাবা তুমি আর তোমার বাড়িতে দুটো যুবতী মেরেছে আল্লাহ জানায় বলে তার হাবিব জানে মেয়েদের বিয়ে হচ্ছে না না ইয়া রাসূলুল্লাহ এই জন্য দোয়া নিতে এসেছিলাম আল্লাহ নবী বলেছিলেন ও বাবা আব্দুল্লাহ ইবনে উকায়েস দাঁড়িয়ে যাও বাবা নবী আমার সাহাবীদের ডাকলেন ও আমার সাহাবীরা এদিকে এসো বাবা সব সাহাবীরা চলে এলো আল্লাহ নবী ওই সাহাবীদের ভিতর থেকে দুইজন সাহাবীকে যুবক সাহাবীকে নবী আমার দাঁড় করিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এই দাঁড়াও এই তুমি দাঁড়াও তোমার তোমার দুটো মেয়ে না ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার দুটো মেয়ে খবর আপনি রাখেন সুবহানাল্লাহ বলেন আমার নবী বলল তো দুটো মেয়ে খবর রাখি কোন মেয়েটা বড় কর কোন মেয়েটা ছোট এ খবরও রাখি কোন মেয়ের গায়ের রং কেমন এ খবরও আমি মোহাম্মদ রাখি জোরে বলুন সুবহানাল্লাহ যে নবী ওই খবর রাখতে পারে সে নবী কি ভাঙড়ের খবর রাখতে পারে এবার রাখতে পারে আল্লাহ এখনো মাথা ঠান্ডা করে মাথা ঠান্ডা করে তাবাম বিশ্বের মুসলমান আপনাদের জন্য গালাগালি শুনছে তাদের অভিশাপ আসবে না ভাঙড়ে
কে কি করছে আমার এই বক্তব্য এখানে নয় আমি আমার ভাইদেরকে বলতে পারি আপনারা ঠান্ডা হয়ে যান কোন আপনাদের জন্য तमाम বিশ্বের যারা যত কায়রকম সব মুসলমানদের গালদে চলেছেন এই এদের অভিশাপ লাগবে না আমি গতকাল একটা খবর দেখছিলাম অযোধ্যায় মনে হয় আগুন বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে আগুন পড়ছে যেখানে বাবরি মসজিদ ছিল আল্লাহ না করে না করুক যদি কোনো আল্লাহওয়ালার দোয়া কবুল হয়ে যায় এই ভাঙড়ে আগুন বৃষ্টি হবে দেখে নেবেন কোন দিন মানে হিজবুল্লাহ তো আগাম কথা বলে হ্যাঁ হবে তবে সময় লাগবে হবে যদি এখনো তওবা করে ফিরে আসেন তো আপনাদের কপাল ভালো আল্লাহু আকবার তো আব্দুল ইবনে উকায়েস রাদিয়াল্লাহু তাআলা হ্যাঁ রাসূল বললে তোর মেয়ের কোনটা বড় আর কোনটা ছোট কোনটার কি নাম এও আমি নবীর জানি বলে ইয়া রাসূলুল্লাহ এর বলেন রাসূল দুইজন সাহাবীকে ডেকে বললে তুমি আব্দুল্লাহ ইবনে উকায়েসের বড় জামাই আর তুমি আব্দুল্লাহ ইবনে উকায়েসের ছোট জামাই জোরে বলুন সুবহানাল্লাহ রাসূল বলল আব্দুল্লাহ ইবনে উকায়েস জামাই দুটোকে নিয়ে যাও বাড়ি চলে যাও ও পাতলে না কেন না নতুন জামাই বাড়িতে গেলে কি ভাই খাওয়া দাওয়া ভালো হয় না খারাপ হয় ভালো খাওয়া দাওয়া কিন্তু তো সংসারই চলে না খাওয়া হয় না ইয়া রাসূলুল্লাহ মেয়ে তো বিয়ে দিয়ে দিলেন কিন্তু বাড়িতে তো চাল নেই হাড়িতে কিছু নেই নতুন জামাই নিয়ে গিয়ে খেতে দেব কি আল্লাহ আমার বিজনীরা সোনা বাড়ি কিনা নবী আমার দয়া নবী আমার সোনা নবী বললেন ও সাবি বাবা আব্দুল ইবনে উকায়েস চিন্তা করো না আমি রাসূলুল্লাহ তোমার বাড়িতে দুইজন নতুন জামাই পাঠিয়ে দিয়ে আমি নবী বসে থাকবো না বাড়ি চলে যাও বাড়িতে যাওয়ার আগে আল্লাহর রহমতি খানা চলে যাবে আর চিন্তা আছে দুইজন সাহাবীকে সঙ্গে করে নিয়ে দুইজন জামাইকে নিয়ে আল্লাহ নবীর খরিজা সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উকায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা হলেন বাড়ির দরওয়াজার কাছে গিয়েছে বিবি সাহেবাকে ডাকলেন বিবি বার হইল এই দুটোকে বলল আল্লাহ নবী আমাদের দুই মেয়ের সঙ্গে এই দুই ছেলের বিয়ে দিয়ে দিয়েছে এরা হলো আমাদের জামাই বোর মাথায় এবার আগুন হয়ে গেছে জামাই নিয়ে এসছো তো খাবার নিয়ে এসছো খাওয়ার তো এখনো বাড়িতে পৌঁছায়নি আমাদেরই খাওয়া হয় না তো জামাইদের খেতে দেবো মদিনায় মসজিদে নববী শরীফে ইশার আজান হয়ে গেল আল্লাহ নবী ইশার নামাজ পড়লেন ইশার নামাজ পড়ে নবী আমার ঝুম ঝুম করে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফে আল্লাহ নবী ঢুকলেন আম্মা জান আল্লাহ নবীকে ডাকলো ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি আয়েশা আপনার জন্য দুধ রেখে দিয়েছি আর খামসুন রুটি রেখে দিয়েছি হুজুর আপনি ভিজিয়ে ভিজিয়ে খান আল্লাহ রাসূল ঈশার নামাজ পড়ে আম্মাদের আয়েশার ঘরে এসছে আম্মাদের ওই খামসুন রুটি আর দুধ দিয়েছে আল্লাহ রাসূল আম্মাদের সম্মুখে বসা কিতাবে এসেছে রুটিটা গুটি গুটিয়ে রাসূলুল্লাহ দুধের মধ্যে ঢোকালেন ভিজিয়ে নিয়ে এইভাবে মুখে তুলবে আমার রাসূল আর মুখে দিচ্ছেন না জোরে বলুন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ রুটি আর মুখে দেয় না এইভাবে তো রাসূল তাকিয়ে আছে তার মধ্যে আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি রুটিটা দুধে ভিজিয়ে ফেললেন একটু মুখে দেন আমার রাসূল বলছে আয়েশা আমি ঝগড়া শুনছি জোরে বলুন সুবহানাল্লাহ এই আয়েশা আমি ঝগড়া শুনছি মদিনা থেকে 60 কিলোমিটার দূরে ওই যে আব্দুল্লাহ ইবনে উকায়েস দুই স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে আমার রাসূল মদিনা থেকে শুনছেন জোরে বলুন সুবহানাল্লাহ আরে যে নবী ওখান থেকে শুনতে পায় আর সে নবী কি ভাঙড়ের আওয়াজ শুনতে পায় না ঘুম ঘাম আওয়াজ ও নবী তাও শুনে
يا رسول الله يا بالله حضور اپنی روٹی کھینن خفزون تا کھینن اللہ نبی بولن بی بی عائشہ رے دنیے جاؤ اللہ نبی جھگڑا سنے نیے ایبار اللہ نبی دورے ٹوٹے مجھ کے ہنسے اللہ نبی روٹی کھینن شکر ہوئے گل نبی امان اللہ نبی دربار ایک گدا تھکتو اوئی گدا اللہ نبی دیکھ لو ہیمار ایدی کے آئے جو نے بولن سبحان اے گدا امار کار گدا آستے آستے رسول اللہ دربار ایشے حاضر نبی بولو تا تری جا عبداللہ ابن اقائس کے دیکھے نہیں آیا جو نے بولن سبحان اللہ ارے امات ہوئے নবীর কথা আমরা শুনিনি আমরা আমি মনে করি আমাদের থেকেও একটা আপনার গাধা সে ভালো ঠিক কি না ভুল বলেন সে নবীর মানে কথা শুনে এজন্য রাসূল বলেছেন আল মুসলিমু মাল সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়াদি একজন মুসল ওই ব্যক্তি মুসলমান নয় যার জবানের দ্বারা আরেকজন মুসলমান দুঃখ পায় কষ্ট পায় এবারে যারা মুসলমান হয়ে মুসলমানের দুঃখ দেয় কষ্ট দেয় মুখে হাত দিয়ে দেখেন আপনার নামাজ হচ্ছে কি আপনার ইবাদত হচ্ছে কি আল্লাহ সোনামারি কিনা এই গাদাটা হেলে দুলে আব্দুল্লাহ ইবনে ওখায়েস দাঁড়ানো আব্দুল্লাহ ইবনে ওখায়েসের জামার কোলটা আর কামড়ে ধরে আর টেনে টেনে আল্লাহ নবী দরবারে হাজির করেছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী বললে বাবা সাহেব ও বাবা আব্দুল্লাহ ইবনে ওখায়েস শুনে রাখো বাবা কত রাতে কি হচ্ছিল জোরে বলবেন না সুবহানাল্লাহ আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে পর্দার আড়াল থেকে আম্মা জান শুনছেন জোরে বলুন সুবহানাল্লাহ কত রাতে আল্লাহর নবী রুটিটা দুধে বুড়িয়ে খাচ্ছিলেন না কেন না আল্লাহ নবী ঝগড়া শুনছিলেন সেই সাহাবি বুঝিয়েছে হাজিরা দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাসূল বেয়াদবি মাফ করুন জামাই নিয়ে বাড়ি চলে গেলাম বাড়িতে খাওয়ার ছিল না আল্লাহ নবী বললেন সাহাবি তারপরে কি খাওয়ার গেছিল নাকি জোরে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি মাফ করুন তারপরে দুইজনা মানুষ সাদা পোশাক পরিহিত মাথায় সাদা পাগড়ি বাঁধা কয়েকটা রুটি আল্লাহ মুত্তাইর পাখির গোশত নিয়ে গিয়ে আমার ঘরের দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে ডাকছিল আল্লাহ নবী বলেছিলেন বাবা আব্দুল্লাহ ইবনে ওখায়েস শুনে রাখো তারপরে কি হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই খাবার দিয়ে মানুষ দুটো চলে এসেছে আমরা ওই রুটি আর লাহমুত্তাই পাখির গোশত জামাইদের খেতে দিলাম জামাইরা অল্প একটু খেয়ে রুটি চার ভাগের এক ভাগ রুটি খেয়ে আর খেতে পারে না জামাইগুলো বলছে পেট ভরে গেছে আর খাবো না আল্লাহ নবীর নূরে দুটো চোখ দিয়ে পানি গড়িয়ে যায় আল্লাহ নবী বলতে লাগলেন ওয়া সাবিরে বাবা আব্দুল্লাহ ইবনে ওখায়েস শুনে রাখো
বাবা ওই খাবার দুনিয়ার কোন খাবার নয় রে বাবা ওই খাবারটা হলো আমি রাসূলুল্লাহ আমার দোয়া আল্লাহ কবুল করে নিয়ে আমার আব্দুল্লাহ ইবনে উকাইসের বাড়িতে আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে বাবা আব্দুল্লাহ ইবনে উকাইস ওই লাহমুত তাইর ওই পাখির গোশত দুনিয়ার কোনো পাখি নয় বাবা ওটা আল্লাহর রহমতের জান্নাতের পাখি দুনিয়ার কোনো আটা রুটি নয় এটা জান্নাতি আটা রুটি আব্দুল্লাহ ইবনে উকাইস অবাক হয়ে গেল ও মেজেরা নবী আমার দোয়া রবি আল্লাহ নবী ডাক দিলেন ও আব্দুল্লাহ ইবনে উকাইস তোমার জামাই দুটো কোথায় জোরে বলুন সুবহানাল্লাহ জামাই দুটো কোথা গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জামাই দুটো এসে হাজির আল্লাহ নবী বললেন কালকে জান্নাতি খাবার খেলে বাবা ছোট জামাই বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর ছ মাস কিছু খাওয়া লাগবে না ছ মাস খাওয়া জান্নাতি খাবার খেয়েছি আর ছ মাস খাবো না রাসূলুল্লাহ বলল জামাইকে বলছে তোমার খবর কদিন বলছে ইয়া রাসূলুল্লাহ আমি সারা জীবন খাবো না তবে সকালে একবার আর সন্ধ্যা একবার আল্লাহর রসুলের চাঁদ মুখখানা দেখব জোরে বলুন সুবহানাল্লাহ যদি আমি রাসূলুল্লাহকে সকালে আর সন্ধ্যায় দেখি তাহলে আমার সারা জীবন আর খাওয়া লাগবে না জোরে বলবেন না সুবহানাল্লাহ একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ইন হাওয়া ও সে কহে দো ইন আইদার বুঝুক খুশবু কি কই জরুরাত নেহি جلخ خشبو سے محکاب اے سارا جہاب او خشبو نبی کے پسینے میں ہے اللہ اجاز بہمان زلگی سینے میں گئے میں غموں میرا دل مدینے میں گئے پھول تو پھول کٹو کیا حسن گئے لطف جنات سے بڑھ کر مدینے میں گئے Voilà.